প্রেতকথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। হ্যালো এভরিওয়ান, প্রেতকথার 58 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে। সাউন্ডে রয়েছে সৌম্যদীপ। ঠিক যেরকমভাবে 57 নম্বর এপিসোডটি চোখের সামনে ভেসে উঠেছিল, আজ 58 নম্বর এপিসোডটিও চোখের সামনে ভেসে উঠতে চলেছে। চোখ বুজে কানে হেডফোন দিলে মনে হবে যেন একদম চোখের সামনে একটা সিনেমা দেখছি। যেহেতু ঘটনাটি একটু লম্বা, তাই আজকের এপিসোডে এই একটাই ঘটনা আছে, এবং যেহেতু একটু লম্বা ঘটনা বলতে চলেছি সেই কারণে কোনো বেশি কথা আগে বলবো না। শুধু সকলকে বলবো ভিডিওটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেল অন করে দাও। প্রত্যেক শুক্রবার এবং রবিবার প্রেতকথার ইউটিউব চ্যানেলে এরকম সত্যি ঘটনা বলা হয়ে থাকে। চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন সুমনা মণ্ডল। সুমনা যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। হাই দাদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ঝাড়গ্রাম থেকে সুমনা লিখছি। তোমার ফার্স্ট দিন থেকে, মানে যখন থেকে তোমার নিজের পেজ গৌরব তাপাদার ওপেন করেছো, তখন থেকেই আমি তোমার খুব বড় ফ্যান। ভয় পাই বলে প্রেতকথার এপিসোড কোনো দিন রাতে শুনি না। যাক, এবার ঘটনায় আসা যাক। ঘটনাটা ঘটেছিল আমার দাদার সাথে 2019-এ। 2019-এ মে মাসে আমার বাবার 4th স্টেজ লিভার ক্যান্সার ধরা পড়ে। জানতে পারি বাবা আর বেশি দিন বাঁচবেন না। বাড়ির সবাই অনেক কষ্ট পাই, সবাই খুব ভেঙে পড়ি, কিন্তু কাছের মানুষ, চিকিৎসা তো করাতেই হবে। যতই জানি না কেন যে মানুষটি আর বেশি দিন নেই, কিন্তু যতদিন থাকুক ততদিন যেন সেবা যত্নে চিকিৎসায় থাকতে পারে। বাবাকে আমরা কলকাতাতে একটি নামি হসপিটালে চেক আপ করাতাম। সুমনা হসপিটালের নাম লিখে পাঠিয়েছে, কিন্তু আমি সেই হসপিটালের নাম ডিসক্লোজ করলাম না। একদিন রাতে বাড়িতে বাবার হঠাৎ খুব শরীর অসুস্থ হয়ে পড়ে, ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। বাবাকে নিয়ে আমরা সকালেই বেরিয়ে পড়ি। সেখানকার ডক্টর বলেন যে আজ রাতে পেশেন্টের সাথে কাউকে থাকতে হবে। আমার মা প্রথমে থাকতে চাইছিল, কিন্তু মাকে থাকতে বারণ করল, এবং মায়ের বদলে বলা হলো যে দাদা আজ রাতে বাবার সাথে হাসপাতালে থাকবেন। তারপর মামা আমায় আর মাকে নিয়ে ঝাড়গ্রাম, মানে আমাদের নিজেদের বাড়ি যেখানে, সেখানে চলে আসেন। দাদা ওখানে বাবার সাথে রাতে একা ছিল। প্রথমেই বলে রাখা ভালো যে আমার দাদা কিন্তু বেশ সাহসী, খুব একটা ভয় টয় পায় না। যে রুমটাতে বাবাকে রাখা হয়েছিল ওটা পুরো একটা হল রুমের মতন। সেখানে বাবা ছাড়াও আরও অনেক ক্যান্সারের পেশেন্টরা ছিলেন। সেদিন রাতে রাত 11টার পর সেই ফ্লোর ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গেল মানে পেশেন্ট চলে গেল না, যেই নার্সরা সেখানে ডিউটিতে ছিলেন তারা একে একে কোথায় জানি চলে গেলেন। পুরো ফ্লোর ফাঁকা, শুধুমাত্র পেশেন্ট রয়েছে। যদি কোনো বাড়াবাড়ি হয় তাহলে খবর দিতে হবে, তখন সেখানে নার্স আসবেন। এবং এটা কিন্তু হাসপাতালে হয়েই থাকে, সবসময় যে হাসপাতালে নার্স থাকেন রাত্রিবেলা সেরকম নয়। অনেক সময় রাত্রিবেলা নার্সরা সেই ফ্লোরে থাকেন না, যদি কোনো বিশেষ প্রয়োজন পড়ে তখন তাদের ডাক দিলে তারা চলে আসেন। ওই ঠিক রাত 2:30-র দিকে দাদার টয়লেট পায়, কিন্তু সমস্যাটা হলো যেই ফ্লোরে বাবা ভর্তি ছিলেন সেই ফ্লোরে টয়লেটটা আসলে কোন দিকে সেটা দাদা জানতো না, এবং ওই মুহূর্তে ফ্লোরে হসপিটালের কর্মচারী নেই বললেই চলে। কাকে জিজ্ঞাসা করা যায়? দাদা উঠে দেখল বাবা ঘুমিয়ে পড়েছে, আর ওই কেবিনে যতজন ছিল সবাই ঘুমিয়ে গেছে। জিজ্ঞাসা করবার মতো আর কোনো মানুষ নেই। এদিকে টয়লেটও বেশ জোরে চেপেছে। एमन समय मेघ ना चाइतेई जल दादा देखलो एकजन नार्स सेई फ्लोरे सेई कैबिने दरजा दिए ढुकछेन। सेई नार्सेर सारा मुखटाई एकटा सादा कापड़े ढाका, शुधुमात्र चोखगुलो देखा जाच्छिलो। आर बाकी नार्सरा जेरकम ड्रेस परे थाके सेओ सेरकमई ड्रेस परेछिलो। सेई नार्स दादार दिके एकटा अद्भुत दृष्टिते देखते देखते सेई कैबिनेट टेबिलेर दिके चले गेल। दादार टयलेट पेयेछिलो बोले तार माथाय बेशी किछुई घुरछिलो ना, कोनो गुरुत्वई से देयनि। से शुधु उठे नार्सटार दिके गेल आर जिज्ञासा करलो जे एखाने टयलेटटा कोन दिके, एकटु बोलते पारेन? सेई नार्स दादाके जेन पात्ताई दिल ना, जानो से सुनते ही पायनी। दादा आबार जिज्ञासा करलो, मैडम एखाने टयलेटटा कोन दिके एकटु बोलते पारेन? एबार सेई नार्स मुखे किछु ना बोले टेबिलेर ऊपर रखा एक ग्लासेर मध्य डान हाथ दिए किछु एकटा गुलते गुलते बा हाथ तुले नीचेर दिके आंगुल करे कि जानि एकटा इशारा करलो। आमार दादा जिज्ञासा करलो जे कोन दिकटा बोलुन तो? नार्स किच्छु मुखे उत्तर दिल ना, से शुधु हाथ दिए आंगुल इशारा करे देखिए दिल कोनो एकटा दिक। खूब बिरक्त लागछिलो दादार, एकजन मानुषके जिज्ञासा करा होच्छे से मुखे कोनो उत्तर दिच्छे ना, हाथ दिए देखिए दिच्छे। हासपातालेर कर्मचारीदेर बोधहय एरकमई व्यवहार हय। दादा अगत्या आर ताके किछुई जिज्ञासा करलो ना, कारण तार मने हलो जे आबार जिज्ञासा करा माने वेस्ट अफ टाइम। ताई दादा बोललो ठीक आछे छाड़ुन, आमि निजेई खुंजे नेब बोले दादा बेरिये गेल टयलेटेर खोजे। रूम थेके बेरोनोर पर से देखलो गोटा थार्ड फ्लोर एकदम फाँका, टिउबेर आलो ज्वलछे आर एकटा अद्भुत चापा अनुभूति। चारिदिके पेशेंट, कैंसर पेशेंट जान मृत्यु ग्रास करेছে পুরো इमारतটাকে। फाँका फ्लोरेर मध्य दिए हेटे हेटे एगिए जाচ্ছে दादा, শুধু নিজের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। লিফট নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ সিঁড়ি দিয়ে নামবে সে। অদ্ভুত ব্যাপার, সিঁড়িতেও একটা লোক নেই। সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে দাদা নামছে, নিজের পায়ের আওয়াজ শুনছে শুধুমাত্র। एकेबारे ग्राउंड फ्लोरे चले एलो दादा। एखाने बेश किछु लोक देखा जाच्छे, तारा सबाई हासपातालेरई कर्मचारी। जदिओ तखन एतो किछु भाबार समय नेई, मारात्मक चोर टयलेट पेयेछे। छुटे से चलते शुरू करलो ग्राउंड फ्लोरे लनेर मध्य दिए एबं जेते जेते से हठात् करे तार बां हाते लक्ष्य करलो एकटा बाथरूम। से जतो ताड़ाताड़ी सम्भव सेई बाथरूमे ढुके गेल। ढोकार पर से देखलो बाथरूमटा एक बड़ लनेर मतो, बाथरूमे टिउब नय बाल्ब चलछे एबं सेई बाथरूमेर दुई पाशे छोटो छोटो खोप करा पटी करार जायगा, जेगुलो दरजा दिए आटकानो जाय, जेमन हस्पिटाले थाके आर कि। दादा ताड़ाताड़ी एक बाथरूमे ढुके दरजा लक करे दिल। हठात् दो चार सेकेंड परेई दरजाय ठक ठक शब्द। मने होच्छे केउ जेन नक करछे बाइरे थेके बाथरूमे ढोकार जोन्नो। दादा बोले उठलो, के? दादा आमी आछि भेतरे। बोलते शब्दटा किछुक्षणेर जोन्नो बंध हये गेल। दादा टयलेट करछे, ठीक किछुक्षण बादे आबार ठक ठक। एबार दादा बोले उठलो, अरे अच्छा জ্বালাতন তো, এতগুলো বাথরুম থাকতে সেগুলোতে যান না, এটার পেছনে কেন পড়ে আছেন? বলতে বলতে দাদা দরজাটা খুললো, খুলে অবাক হয়ে গেল সে, কেউ কোথাও নেই। মেইন দরজা বন্ধ আর বাকি বাথরুমগুলো খোলা এবং সেই বাথরুমে একটা লোক নেই, শুধু ট্যাপ থেকে টপ টপ করে জল পড়ছে। দাদার কেমন জানি একটা অদ্ভুত লাগলো, গায়ের মধ্যে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। ভাবলো কেউ যদি আসেও তাহলে সে এত তাড়াতাড়ি নিমেষের মধ্যে চলে গেল কি করে, আর কেউ আসবেও বা কি করে? দাদা তো বাথরুমের মেন দরজাটা বন্ধ করে দিয়েছিল। এসব ভাবতে ভাবতে দাদার কেমন জানি শরীরটা অসুস্থ করছিল, তাই ও চোখে মুখে জল দেওয়ার জন্য বেসিনের দিকে গেল। বেসিনগুলো পরিষ্কার নয়, ময়লা, লালচে দাগ লেগে রয়েছে বেসিনে। বেসিনের সামনে যে আয়না রয়েছে তাতে স্পষ্ট মুখ দেখা যায় না। মুখ দেখতে গেলে খুব কষ্ট করতে হয়, কারণ আয়নার ওপর ছিটে ছিটে বহুত দাগ, কিন্তু বোঝা যায়। ট্যাপ থেকে একটু জল নিয়ে চোখে মুখে দিয়ে সোজা হতেই দাদা হঠাৎ অনুভব করল দাদার ঘাড়ে কেউ যেন একটা গরম নিঃশ্বাস ফেলছে। দাদা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সামনে আয়নার দিকে তাকাতেই দাদা এমন জিনিস দেখল যা দেখার জন্য সে একদম তৈরি ছিল না। দাদা দেখল দাদার পিছনে একটা মানুষ, একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তার ঘাড়টা বেঁকে রয়েছে, মানে মাথাটা একদিকে বাঁকা, চুলগুলো অগুছালো, চোখটা ঘোলাটে, আর গায়ে যে কাপড়টা দেওয়া সেই কাপড় এই হসপিটালে পেশেন্টদেরকে দেওয়া হয়। আর তার শরীরে যেন কিচ্ছু নেই, পুরো শরীরটা হাড় কঙ্কাল, মুখটা পুরো ফ্যাকাশে। এটা দেখে দাদা হতভম্ব হয়ে পড়ে। সে চিৎকার করে ওঠে কিছুক্ষণের জন্য, এবং তারপর সে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে। সাহস করে সে আর পেছনেও তাকাতে পারেনি। এক নিমেষের মধ্যে সে বাথরুম থেকে বেরিয়ে দৌড়তে থাকে লনের মধ্যে দিয়ে, এবং সেই লনের মধ্যে দিয়ে দৌড়তে দৌড়তে একজন লোক দাদাকে হঠাৎ করে দাঁড় করায়। আরে আরে আপনি এরকমভাবে ছুটছেন কেন? এ কি? দাদা সেখানে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ শ্বাস নিয়ে তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা সে সেই লোকটাকে বলে, এবং তারপর লোকটা দাদাকে বলেন, সব বলছেন মশাই, গ্রাউন্ড ফ্লোরের বাথরুম। এরপর লোকটা যা যা বলে সেটা শুনে দাদার প্রায় সেন্স হারানোর জোগান। সেই লোকটা দাদাকে একটা চেয়ারে শান্তভাবে বসায় এবং তারপর বলে যে ওই বাথরুম যেটা আপনি বলছেন সেই বাথরুম তো বন্ধ। দাদা বলে যে আরে না, আমি গেছিলাম, আপনি বিশ্বাস করুন, আমি নইলে ছুটে ছুটে কেন আসবো। তখন লোকটা দাদাকে বলে, ওই বাথরুমটা দাদা 6 মাস ধরে বন্ধ, সিল করা, এবং হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে সিল করা, এবং অদ্ভুত ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, ওখানে কেউ যায় না। 6 মাস আগে ওই বাথরুমে একটা ক্যান্সার পেশেন্ট মারা যায়। যখন হসপিটালের কর্মচারীরা সেই বাথরুমে ঢুকে সেই পেশেন্টের মৃতদেহ আবিষ্কার করে, তখন দেখে পুরো মৃতদেহর গা থেকে রক্ত ভেসে বাথরুমটা ভেসে যাচ্ছে। সবাই ভাবে সুইসাইড বোধ হয়, পেশেন্ট অনেক বাঁচতে চেয়েছিল নাকি, কিন্তু ক্যান্সারের 4th স্টেজে গিয়ে কোনো ডক্টরই যখন আর কোনো আশা দিলেন না, তখন সেই পেশেন্ট নাকি মনোবল হারিয়ে ফেলেছিলেন। তো উনি মারা যাওয়ার পর থেকে নাকি ওই বাথরুমে আজব আজব ঘটনা ঘটে, তারপর থেকে ওই বাথরুম বন্ধ, ইনফ্যাক্ট হসপিটাল কর্তৃপক্ষের থেকেই বন্ধ। আপনি ওখানে কি করে গেলেন এটাই তো বুঝে পারলাম না। দাদা বারবার বলে বিশ্বাস করানোর চেষ্টা করে, আরে আপনি বিশ্বাস করুন, আমি যখন ওখানে গেলাম তখন দরজা খোলা ছিল, আপনি দরকার হলে আমার সাথে এক্ষুনি আসুন দেখবেন। এইসব শুনে লোকটা দাদাকে রিসেপশনিস্টের কাছে নিয়ে গেল, বলল আমার কথা বিশ্বাস হচ্ছে না, এনাকে জিজ্ঞাসা করুন। দাদা তখন সেই রিসেপশনিস্টকে সব কথা বললেন যে আমি এরকম একটা গ্রাউন্ড ফ্লোরের বাথরুমে গেছিলাম এবং সেখানে এরকম দেখেছি। তো সেই লোকটি তখন দাদাকে বলেন যে আরে কি বলছেন আপনি, ওই বাথরুম তো বন্ধ গত 6 মাস ধরে, আপনি বিশ্বাস করুন, আপনি ভুল কিছু ভাবছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে। তো দাদা তখন খুব রেগে যায়, এবং দাদা রেগে গিয়ে বলে আচ্ছা আপনারা যখন সবাই জানেন যে সেই গ্রাউন্ড ফ্লোরের বাথরুমটা বন্ধ, তাহলে আমাকে ওপর থেকে নার্স কেন নিচের দিকে আঙুল দেখালো? তখন রিসেপশনিস্ট অবাক হয়ে যান এবং তিনি বলেন, নার্স? কোন ফ্লোর? দাদা বলল কেন 3rd ফ্লোর? বলছেন না, 3rd ফ্লোরে তো নার্স থাকা এখন পসিবল না, কারণ আমাদের যত 3rd ফ্লোরে নার্স রয়েছে এবং 2nd ফ্লোরে যত নার্স রয়েছে তারা প্রত্যেকে আজকে গ্রাউন্ড ফ্লোরে রয়েছেন। গ্রাউন্ড ফ্লোরে আজকে বিশেষ একটি মিটিং রয়েছে এবং সেই জন্য সমস্ত নার্সরা আজকে গ্রাউন্ড ফ্লোরে, এবং বলাই আছে যে যদি কোনো সমস্যা হয় তাহলে একদম 3rd ফ্লোর থেকে জানাতে হবে নিচে কল করে পেশেন্টের বাড়ির লোককে, তখন এখান থেকে আমাদের নার্স পাঠানো হবে। আপনি কোন নার্সের কথা বলছেন? তখন দাদা বলল, আপনি সিসিটিভি ফুটেজ চেক করুন। তারপর সিসিটিভি ফুটেজ চেক করা হলো। আশ্চর্য বিষয়, বললে বিশ্বাস করবে না, সেই সিসিটিভি ফুটেজে দাদা উঠে গেছিল বাবার পাশ থেকে। উঠে গিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে কার সাথে হাত নাড়িয়ে জেনি কথা বলছিল, কিন্তু দাদার সামনে কেউ ছিল না। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেল দাদা বেশ বিরক্ত হচ্ছেন, তারপর তিনি রেগে মেগে সেখান থেকে চলে যাচ্ছেন কারোর সাথে কথা বলতে বলতে। কিন্তু কার সাথে কথা বলছেন? দাদার সামনে তো কেউ নেই। তারপর দাদার খুব শরীর খারাপ লাগে এবং দাদা ফোন করে বাড়িতে, এবং সেখান থেকে পরের দিন দাদা আসে বাড়িতে এবং এখানে মা একজন ওঝার কাছে নিয়ে যায়। ওঝা দাদাকে ভালো করে ঝেড়ে দেয় আর একটা মাদুলি দেয় এবং বলে যে তুমি রাত্রিবেলা করে এখন আর হসপিটালে থেকো না, তোমার ক্ষতি হতে পারে, তো তোমার জায়গায় ফ্যামিলির অন্য কাউকে আর কি ওখানে থাকতে বলো। তারপর থেকে মা আর দাদাকে বাইরে রাতে একা থাকতে দেয় না। এরপর সব কিছু নর্মাল যাচ্ছিল, বাবা হসপিটাল থেকে বাড়িতেও চলে এলো। কিন্তু একদিন আমাদের এই বাড়িতেই একটা ঘটনা ঘটল, আরও একটা ঘটনা। যেহেতু দাদা বিজনেসম্যান, তাই বাবার সব কাজ আমি আর মা মিলে করতাম, দাদার একদম টাইম হতো না। তখন রাত্রিবেলা হয় আমি, কখনো মা, বাবার সাথে ঘুমোতাম। বাবাকে দেখে কষ্ট হতো, বাবার শরীর একদম ভেঙে গেছিল, হাড় কঙ্কাল বেরিয়ে এসেছিল। বুঝতেই পারছিলাম মানুষটি অনেক কষ্ট পাচ্ছেন। বাবা তখন হঠাৎ করে অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করলো। বাবা মাঝে মাঝেই বলতো বাবা নাকি কাদের দেখতে পান, আর যাদের নাম বলতেন জিজ্ঞাসা করলে তিনি এমন এমন লোকের নাম বলতেন যারা এই পৃথিবীতে আর নেই, যারা এই পৃথিবী ছেড়ে অনেক আগে চলে গেছেন, যারা মারা গেছেন। বাবা নাকি তাদেরকে দেখতে পেত এবং একজন নয়, একসাথে অনেককে দেখতে পেত। বাবা বলতো তার ঘরে সে যেখানে শুয়ে আছে তারই পাশে, আমি যেখানে রয়েছি আমার চারপাশে ঘিরে নাকি সেই সকল মানুষরা দাঁড়িয়ে আছেন এবং বাবাকে দেখছেন যারা মারা গেছেন অনেক আগে। আমরা খুব চিন্তিত হয়ে গেলাম। আমাদের বাড়ির রুমগুলো একটু দূরে দূরে আর দাদার রুমটা একদম লাস্টে। বাড়িতে একটা বড় হল রুম আছে যেটা পেরিয়ে দাদার রুমে যাওয়া হয়। তো সেদিন রাতে ওই 1টা-1:30টা বেজে গেছে, দাদার তখনও ঘুম আসছিল না, কেমন যেন অস্বস্তি লাগছিল। হঠাৎ দাদা একটা আওয়াজ শুনতে পায়, সে আওয়াজটা আসছে আমাদের ওই ডাইনিংটার থেকে। আওয়াজটা অনেকটা এরকম যেন ডাইনিংয়ের মধ্যে কেউ একজন পা ঘষে ঘষে আর কিছু একটা ঠুকতে ঠুকতে হাঁটছে। দাদা প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু আগ্রহ নিয়ে সাহস নিয়ে দাদা উঠে রুমের দরজা খুলল। খুলে রুম থেকে বাইরে বেরোতেই দাদা তার জীবনের সব থেকে ভয়ানক দৃশ্য দেখতে পায়। দাদা দেখে তার ঠাকুরদা, যে কিনা আজ থেকে প্রায় 21 বছর আগে মারা গেছেন, সেই অবিকল মুখ, সাদা ধুতি পাঞ্জাবি পরে, হাতে একটা লাঠি নিয়ে পা ঘষে ঘষে হলের মধ্যে দিয়ে হাঁটছে। প্রথমে দাদা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। দাদা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল একটা অদ্ভুত মায়ার বশে। যে মানুষকে 21 বছর আগে হারিয়েছে সেই মানুষকে দাদা চোখের সামনে দেখতে পাচ্ছে। না, এটা কোনো চোখের ভুল না, সত্যিই তো দাদু, সত্যিই তো দাদু এসেছে। দাদা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেছে, তার শরীর নড়ছে না। দাদু পা ঘষে ঘষে হাঁটতে হাঁটতে দাদার কাছে এলো। দাদার যত কাছে দাদু আসছে, দাদার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, সে নড়তে পারছে না। একটা সময় দাদুর অবয়ব দাদার একদম मुखेर काछे चले आसे आर एक कर व्यवधान तारपरेई दादार नाकेर साथे सेई अवयवे नाक ठेके जाबे ठीक एतटाई दूरत्व सेई दूरत्वे सेई अवयव एक अद्भुत हासि हासते शुरू करलेन एबं बोलते शुरू करलेन तोर बाबाके आमि निते एसेछि रे सब मोह माया त्याग करिए तोर बाबाके आमि निते एसेछि एसब सह्य करते ना पेरे दादा सेखाने अज्ञान हये पड़े जाय तारपर बाबा मारा जाय एसब कथा आमरा आमादेर सेई ओझाके जानाई उनी बोलेन मृत्युर समय बाबार बाबार बाबा ताके निते एसेछिलो बाबा मारा जावार पर एखन सब ठीकठाक दादा आजो सेई स्मृति भुलते पारे ना आजो सेई स्मृति जखन दादार मने पड़े दादा भय पाय दादा चुप हो जाए दादा ए निये कथा बोलते चाय ना तो এই ছিল ঘটনা বাবার জায়গাটা কোনোদিনই পূরণ হবে না যাই হোক দাদা তুমি ভালো থেকো আর গুছিয়ে লিখতে পারিনি সরি তুমি পড়ো প্লিজ তো এই ছিল ঘটনা ঘটনা পাঠিয়েছিল সুমনা মণ্ডল কিরকম লাগলো ঘটনাটা চোখের সামনে ভেসে উঠেছে আমার তো মনে হয় ভেসে উঠেছে যদি ঘটনা চোখের সামনে ভেসে ওঠে তাহলে অবশ্যই এপিসোডটাকে লাইক করতে ভুলো না কারণ তোমাদের লাইক খুব জরুরি আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের প্রেত কথা কিরকম লাগছে আর এই ফাঁকে আমি বলে দিই যে প্রেত কথায় ঘটনা পাঠাতে হবে কি করে না প্রেত কথায় ঘটনা পাঠানোর জন্য মেইল করতে হবে voiceofgourab@gmail.com অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা এবং আমাদেরকে খুঁজে পেতে কোনো সমস্যা হবে না আমার ফেসবুক প্রোফাইল আমার ইনস্টাগ্রাম সৌম্যদীপের ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম ইউটিউব বা प्रेत कथार फेसबुक पेज इमेल एड्रेस इच एंड एवरिथिंग हमारे डेस्क्रिप्शन सेक्शने देवा था सो सेखान थेके हमारे खुजे पाओया कोनो कठिन विषय नय जस्ट जाओ घटना लिखे पाठिए दाओ एवं जदि भय पाओयार मतो घटना हये थाके ताहले अवश्यई सिलेक्ट होबे तोमार घटना एवं शोनानो होबे प्रेत कथाते प्रत्येक शुक्रवार एवं रविवार रात 10টার থেকে কারণ এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় এবং চলে যাব আজকের শাউটআউট পর্বে শাউটআউট পর্ব অর্থাৎ আগের দিনের ভিডিওতে যাদের কমেন্ট আমি দেখতে পেয়েছি তাদের কমেন্ট এখন পড়ে শোনানোর পালা এবং আগের দিনের ভিডিওতে মানে শুক্রবারের ভিডিওতে 1200 কমেন্ট পড়েছে এখনো পর্যন্ত যারা যারা কমেন্ট পড়েছে আমি তাদের নাম একটুখানি শোনাচ্ছি স্বর্ণালী সাহা জিত সাহা রনিতা মান্না এবং বাসন্তী মুর্মু ডলি চক্রবর্তী মনীষা শ্রীবাস্তব নূপুর বাজু ঐশী পাল বিশ্বজিৎ কুণ্ডু এছাড়া কমেন্ট করেছে তাহমিনা এরা দেবাশিস দি এছাড়া কমেন্ট করেছে লকি प्रामाणिक एचरा कमेंट करेছে द बंग लेडी कमेंट करेছে नेहा मल्लिक कमेंट करेছে रूम्पा माइती कमेंट करेছে पापिया दास पापिया लिखेছে भूतेर गल्प सर्च करताम यूट्यूबे कखनोई मोनेर मतो कोनो गल्प भालो लागेनी किन्तु जेदिन तोमार चैनल पेलाम सेदिन थेकेई प्रत्येकटा गल्प शुनेছি पापिया एगुलो किन्तु गल्प नय घटना असाधारण गलार स्वर तोमार प्रत्येकटा कथा भाषा एत स्पष्ट एत सुंदर जे जे केउ तोमार आवाजेर प्रेमे पड़बेई थैंक यू भालो थेको आरो एगिए चलो पाशे आछि आर हाँ आमि आमार छोटो छोटो स्टूडेंट्सदेरके तोमार आवाज शोनाई आर घटनाओ जाते तोमार मतो वक्ता हये उठते पारे आर तोमार घटनागुलो एनजय करते पारे कारोर आवाज एत আকর্ষণীয় হতে পারে তা তোমাকে দেখেই জানলাম প্রেমে পড়ে গেছি বলতে পারো তোমার আর তোমার কণ্ঠস্বর দুটোতেই লাভ ইউ গৌরব এই পাবি আই লাভ ইউ টু অসম্ভব 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 ধন্যবাদ ভালোবাসা শ্রদ্ধা সমস্ত কিছু এইভাবে প্রেত কথাকে সাপোর্ট করবার জন্য প্রেত কথাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেককে कलेज शेख आगे दिन घटनाएं लिखे जो सब घटना शोनार पर आज आबार प्रथमवार भय लागलो दादा एक अस्वस्ति मनेर भितर जागलो तोमार प्रथम थेके सब घटना शुनेछि कलेज शेख हे थैंक यू एई धरनेर कि बोलबो जे फिडब्याक प्रचंड जरूरी जे घटना भालो लागछे किना खाराप लागलेओ जानाबे भालो लागलेओ जानाबे कारण प्रेत कथा किन्तु आमादेर सबार एछाड़ा कमेंट करेছে एगुलो तो पड़ेछि कमेंटगुलो नेहा मल्लिक एछाड़ा कमेंट आरो प्रचुर एसेছে एकबार एक सेकेंड टप कमेंट्सगुलो एकटुखानि देखे नि टप कमेंट्सेर मध्ये अलाउद्दीन खान এছাড়া রয়েছে প্রাপ্তি রয় বিপ্লব দীপ দেবাঞ্জন বড়ুয়া শ্রীদাম মণ্ডল অঞ্জলি দাস দীপ চ্যাটার্জি মলয় দে সৌমিক এস मीनाक्षी दासगुप्त बांगालिर डालेर साथे भात प्रेतकथा छाड़ा शुक्र रविवार रात दुटोई सम्पूर्ण दुटोई असम्पूर्ण थाके दादा तुमी सेरा अनेक उन्नति होक तोमार हेई लाभ यू। এছাড়া আরও প্রচুর কমেন্ট আছে দীপশিকা দে, শুক্লা ঘোষ, পূর্ণিমা চৌহান, শ্রেয়া মান্না, মহেশ মন্ডল, গেমিং শুভ, এছাড়া আরও প্রচুর কমেন্ট এসছে। তো আজকের এপিসোডে যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্ট পড়া হবে নেক্সট এপিসোডের একদম শেষে শাউট আউট পর্বে। ততক্ষণ আমাদের নতুন গান বেরোচ্ছে পরের সপ্তাহে, আমার ব্যান্ডের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, দিয়ে দিচ্ছি তার লিঙ্ক ডেসক্রিপশান সেকশনে এছাড়াও কমেন্ট সেকশনে। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার পরের সপ্তাহে শুক্রবার রাত 10টার সময় প্রেতকথার ইউটিউব চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থেকো।